আপনারা কি জানেন যে এরকম মাস্ক এবং এরকম ঘটনা আসলেও ঘটেছে এবং স্কুইড গেমে দেখানো এরকম ভিআইপিস আসল জীবনেও এক্সিস্ট করে। আপনারা তো সবাই জানেন যে স্কুইড গেম এখন ওয়ার্ল্ডের এক নম্বর ওয়েব সিরিজ, আর কেনই বা হবে না, এরকম কনসেপ্ট আজ পর্যন্ত কোথাও তৈরি হয়নি। তো আজকের ভিডিওতে স্কুইড গেমের এমন কিছু ঘটনা এক্সপোজ করব যে ব্যাপারে হয়তো আপনারা জানেন না। আর হ্যাঁ, এটাও জানাবো যে স্কুইড গেম কি একটা স্যাটানিক ইলুমিনাতি শো, আর এই সিম্বলগুলোর মানে কি, এই ব্যাপারেও বিস্তারিত জানবো। আগেই বলে দিই যে আজকের ভিডিওতে স্কুইড গেম সম্পর্কে বহু স্পয়লার থাকবে, তাই রিকমেন্ড করবো যারা যারা স্কুইড গেম দেখেনি তার আগে সেটা দেখে নিন। তো বেশি দেরি না করে শুরু করা যায় আজকের মজাদার ভিডিও। প্রথমে দেখা যাক যে শোটা আমাদেরকে কি সোশ্যাল মেসেজ দিতে চায়। আপনারা শোটা দেখলে বুঝতে পারবেন যে এখানে 456 জন মানুষকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে দিয়ে ছোটদের কিছু গেমস খেলানো হয়। এর বদলে তাদেরকে 45.6 বিলিয়ন টাকা দেওয়ার দাবি করা হয়, আর যারা গেমগুলো হেরে যাবে তাদেরকে পুরোপুরি মেরে ফেলা হবে, আর এখানে মেরে ফেলাকে এলিমিনেট বলা হয়েছে। বাহ, যতগুলো প্লেয়ার এখানে খেলে তাদের কাছে হারানোর জন্য কিছু নেই, মানে কারোর কাছে হয়তো টাকা নেই, আবার কেউ কেউ ধারের টাকা শোধ করতে পারেনি, যার জন্য এতগুলো টাকার বিনিময়ে তারা মরার জন্য প্রস্তুত। আর এরকম ঘটনা আসল জীবনে ঘটে থাকে। যেসব মানুষেরা গরিব হয় এবং ঋণী হয় তাদেরকে বড় লোকেরা টাকার বিনিময়ে যা কিছু করাতে পারে। এখানে একটা সিন আছে যেখানে প্লেয়ারদেরকে কম খাবার দেওয়া হয়েছে, যে কারণে তারা একে অপরকে খাবারের জন্য মেরে ফেলে, আর এরকম ঘটনা আসলেও ঘটে থাকে। মানুষেরা যখন খাবার পায় না তখন তারা টাকার জন্য একে অপরকেও মারতে প্রস্তুত হয়ে যায়। এবার দেখা যাক শোটা ইলুমিনাতি নাকি। শোটা ইলুমিনাতির উপস্থিতির কিছু সোশ্যাল মেসেজ আমাদের সামনে তুলে ধরেছে, যেমন ভিআইপিস এবং একে অপরকে মেরে ফেলা। যখন সিরিজের একটা প্লেয়ার একটা মানুষকে খাওয়ারের জন্য মেরে ফেলে তখন তাদের কোনো রকম ভাবে যায় আসে না, তারা মেরে ফেলতেই পারে। যদি কেউ ইনজিওর হয়ে যায় বা শরীর খারাপ করে তাদের দায়িত্ব তাদের কাছে, মানে তাদেরকে কোনো রকম ভাবে ট্রিটমেন্ট করা হবে না, আর তাদেরকে ইচ্ছা করে কম খাবার দেওয়া হয় যাতে তারা একে অপরকে মেরে ফেলে। স্যাটানিজমেও এমন কিছু ঘটনার প্রমাণ আমি এর আগেও দেখিয়েছি, যেমন হিউম্যান স্যাক্রিফাইস, হিউম্যান টর্চার প্রভৃতি। যারা যারা জানেন না তারা আমার স্যাটান সিরিজের ভিডিও দেখতে পারে। 1998-এ এমন একটা ঘটনা সামনে এসেছিল যেখানে পুলিশ এমন একটা বাড়িতে রেড করেছিল যেখানে মানুষের মাংস কাটা এবং কিছু স্যাটানিক রিচুয়াল হয়েছিল। আপনারা দেখবেন যে এখানে রক্ত দিয়ে স্যাটানের পেন্টাগ্রাম আঁকা হয়েছে। দেখতে চাইলে আপনারা আমার ডার্ক ওয়েবের ভিডিও স্ক্রিনে দেখানোর টাইমে স্কিপ করে দেখতে পারেন ফুল এক্সপ্লেনেশন। আমি বোঝাতে চাইছি যে গরিব মানুষ মরে যাক বা তাদের কিছু হয়ে যাক, বড় লোকেদের কোনো যায় আসে না। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট টপিক, দ্য ভিআইপিস। আপনারা স্কুইড গেমের এপিসোড 5 বা 6-এ কিছু মাস্ক পরা মানুষকে এই খেলা দেখে আনন্দ পেতে দেখবেন। এরা রিয়েল লাইফও এক্সিস্ট করে, প্রমাণ আমি এই ভিডিওর কিছুক্ষণ পরে দিচ্ছি। এরা হলো ট্রিলিয়নিয়ার, যারা বিলিয়নিয়ারের ওপর হয়। তাদের কাছে এত টাকা থাকে যে তারা সাধারণ মানুষকে দিয়ে সব কিছু করাতে পারে। আপনারা দেখবেন যে কিছু মেয়েদের নগ্ন করে তাদের ওপর পা তুলে বসে থাকে তারা। তারা সেই সময় সিরিজের সব থেকে বেশি খতরনাক খেলা খেলছিল, যার নাম হলো দ্য ব্রিজ গেম। যে দুটো কাজ দেখতে পারছেন এর মধ্যে একটা ভাঙা এবং একটা শক্ত, যদি কেউ ভাঙাটার ওপর পা দেয় তাহলে তারা নিচে পড়ে মারা যাবে। আবার এই খেলা যখন মানুষ মরছিল তারা আনন্দ পাচ্ছিল, কিন্তু যখন তাদের মধ্যে একটা মানুষ বুঝে যায় যে কোনটা ভাঙা কোনটা শক্ত, তারা সেই খেলা দেখে আর আনন্দ পাচ্ছিল না। Can he really tell the difference? I think so. That's no fun. মানে ভিআইপিরা এতটা নিষ্ঠুর যে তারা গরিব মানুষদের মরণ দেখতে পছন্দ করে, তারা মানুষদেরকে জন্তুর সাথে তুলনা করে। এবার তারা যে মাস্ক পরেছিল সেটা আপনারা কি জানেন যে রিয়েল লাইফেও এক্সিস্ট করে। 1972-তে রথস্চাইল্ড, যারা তখনকার ট্রিলিয়নিয়ার ছিল, তারা একটা পার্টি অর্গানাইজ করে যেখানে রুল ছিল যারা যারা পার্টিতে আসবে তারা জন্তু সেজে আসবে বা জন্তুর মতো মাস্ক পরে আসবে। আপনারা স্ক্রিনে তাদের লিক ছবি দেখতে পাচ্ছেন। যারা যারা এই পার্টিতে এসেছিল তাদের এলিটস বলা হয়। শুধুমাত্র স্পেশাল ট্রিলিয়নিয়ার যারা আছে তাদেরকে এখানে ইনভাইট করা হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পার্টিটা সত্যি একটু আজব টাইপের,
কারণ এই পার্টিতে স্ক্রিনে যে সমস্ত ছবি দেখতে পাচ্ছেন সেগুলি খাবার হিসাবে ছিল, মানে বাচ্চা দিয়ে তৈরি কেক এবং বিভিন্ন রকম আজব টাইপের জিনিস। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেমন মেন্টালি সাইকো টাইপের লোকেরা এই পার্টিতে এসেছিল। আবার কেউ কেউ তো বিড়াল হরিণ এগুলো সেজেও গেছিল পার্টিতে। তো স্কুইড গেমে যে ভিআইপিদের দেখানো হয়েছে সেটা হলো স্যাটানিজমের একটা হিন্ট। বলা হয় এখনো কিছু স্যাটানিস্টরা সিক্রেটলি ভাবে এরকম পার্টি অর্গানাইজ করে থাকে। এর সব থেকে বড় প্রমাণ হলো হ্যাম্প স্ট্রিট ক্রিস্ট চার্চ স্যাটানিক রিচুয়াল চাইল্ড অ্যাবিউজ, যেখানে একটা বাচ্চা ছেলেকে এমন একটা জায়গা থেকে পুলিশরা বাঁচায় যেখানে বড় লোকেরা নেকেড পার্টি করছিল। মানে যারা যারা সেখানে ছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা নগ্ন ছিল। আমি স্যাটান সিরিজে এর আগেও এই বিষয়ে এক্সপ্লেন করেছি, যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা স্ক্রিনে দেখানো টাইমে ক্যানিবালিজম ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন। আমি বলছি না এটা একটা ইলুমিনাতি শো, কিন্তু কিছু কিছু ঘটনা যেটা এখানে দেখানো হয়েছে সেটা এই শো এর রাইটার হং ডং হিউক এক্সপোজ করার চেষ্টা করেছে। সে তার রাইটিং দ্বারা বুঝিয়ে দিয়েছে যে কিছু ধনী মানুষ যারা বিলিয়নিয়ারের উপর হয় তারা কিভাবে আমাদের জীবন সেরম ভাবে কন্ট্রোল করতে পারবে, আর আমরা মরে গেলেও তাদের কোনো যায় আসে না। এছাড়া অনেকের মতে এই সিরিজে ট্রায়াঙ্গেলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনারা হয়তো জানেন যে এটা একটা ইলুমিনাতি সিম্বল। ইলুমিনাতিতে এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা চোখ আঁকা থাকে যাকে ডেভিলস আই মানে শয়তানের চোখ বলা হয়, যেখানে তারা ওয়েব সিরিজে খাবার খাচ্ছিল সেটাও ট্রায়াঙ্গেল শেপে ছিল। তবে এখানে যে ত্রিভুজ গোল এবং চৌকো সিম্বলটা দেওয়া হয়েছে সেটা জয়স্টিক থেকে নেওয়া হয়েছে। আর আপনারা তো গেম খেললে জানেনই যে এগুলির প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন হয়। এবার আসি স্কুইড গেমের কিছু ফ্যাক্টস। যারা যারা স্কুইড গেম দেখেছেন তারা তারা এই পুতুলটাকে দেখে ভয় তো অবশ্যই পেয়েছেন, আবার অনেকের নাইটমেয়ার তো এসেছে। তবে আপনারা কি জানেন যে পুতুলটার আসল নাম হলো মুগুন গুয়া, যেটা আসলে সাউথ কোরিয়ার সিউল পার্কে পুরো মেটাল দিয়ে তৈরি করা। শুধুমাত্র এই সিরিজের জন্য এই পুতুলটাকে রেন্টে নেওয়া হয়েছিল। যারা যারা স্কুইড গেম দেখেছে তাদের মধ্যে বহু দেশের লোকেরা এই স্কুইড গেম খেলতে উৎসাহিত হয়, এই কারণে দুবাইতে স্কুইড গেম খেলার জন্য একটা ছোট সেট তৈরি করা হয় যেখানে কোনো প্রাইজ মানি নেই বা কোনো ভায়োলেন্স নেই। আবার প্যারিসেও সেম সেট তৈরি করা হয়, যদি সেখানে আপনারা যেতেন তাহলে নেটফ্লিক্সের এক মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন। যে মেসটা এখানে দেখানো হয়েছে সেটা একটা ইলিউশনের মতো লাগে, কিন্তু আসলে এটা 1953-তে এমসি ইস্কারের স্কেচ রিলেটিভিটি নামের ছবি থেকে ইন্সপায়ার্ড। এরকম বহু ফ্যাক্টস আছে যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে কভার করতে পারবো না, কারণ যদি পুরো ভিডিওটা কভার করতে চাই তাহলে ভিডিওটা বহুত লম্বা হয়ে যেতে পারে। তো ব্যাস আজের জন্য এতটাই। কমেন্টে আমাকে অবশ্যই জানান আপনাদের কি স্কুইড গেম ইলুমিনাতি শো মনে হয় বা স্যাটানিজমকে প্রমোট করে সেটা মনে হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটি লাইক করুন, যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম টাইপের ভিডিওস পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন। আর হ্যাঁ, পরের ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ।